আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর দ্বিঘাত করণীয় নিয়ে। পেজ হচ্ছে এনেছে 161 পেজ নম্বর, অঙ্ক নম্বর হচ্ছে 5। মানে আলোচনা করব এখানে, এখানে আগে লসাগু করে নিই। লসাগু হচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার হচ্ছে বজ্রগুণ করে নিই, অর্থাৎ এখানে যদি এটা ভাগ করি তাহলে থাকবে এখানে যেটি মিল যাবে সেটা বাদ যাবে, তাহলে এখানে প্লাস থাকলো, অর্থাৎ প্লাসের সঙ্গে প্লাস, আর যখন প্লাস দিয়ে ভাগ করো তখন মাইনাসটি থাকবে, আর মাইনাসের সঙ্গে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস আর এখানে বজ্র অর্থাৎ কোনাকোনি এখানে হবে গুণ। তাহলে হচ্ছে কি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এখানে নিচের সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখানে এ হচ্ছে এক্স, এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে এখানে সূত্র হবে টু, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে এখানে টু এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে রুটটি উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে আসবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে রুটটি উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস, আর মাইনাস হচ্ছে প্লাস ওয়ান, এখানে মাইনাস প্লাস কেটে দিলাম, এখানে থাকবে হচ্ছে টু, এখানে হচ্ছে এক্স, এখানে দুটি এক্স রয়েছে, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে থাকবে ওয়ান, নিচে ওয়ানে কোনো মূল্য থাকে না এখানে, তাই দুজনের চার এক্স স্কোয়ার মাইনাস দুয়োকে দুই। এবার লিখতে হবে প্রশ্ন অনুসারে, অনুসারে লিখতে হবে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইকুয়াল চোদ্দ, যেহেতু লেখা রয়েছে চোদ্দ এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি হয় তাহলে এক্সের মান কত হবে, এই জন্য এখানে চোদ্দটা এখান থেকে আসলো। তাহলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল চোদ্দ, এখানে মাইনাস ডান দিকে নিলে হচ্ছে প্লাস টু, তাহলে ফোর এক্স স্কোয়ার এখানে প্লাস করলে হবে ষোলো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ষোলো বাই ফোর, এখানে চার চোখ ষোলো, এক্স স্কোয়ার এখানে থাকলে চার, এখানে বর্গমূল করলে রুট ফোর, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এখানে ফোর, টু হবে এখানে, তাহলে এখানে এটি হবে উত্তর, এখানে টু এখানে কিন্তু।